নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি একটুও ভালো নেই গো। কালকে যা একটা দিন গেল আমার লাইফে, সব থেকে দুঃখের, সব থেকে স্মরণীয় দিন হয়ে থাকলো। কাল সারা দিন চোখের পাতা এক করতে পারিনি, ঘুমাতে একটুও পারিনি। যারা সত্যিকারে পড়াশোনা করে, চাকরি করে, যারা সত্যের পাশে থাকে, তারাও দুর্নীতিবাজদের সঙ্গে সমান হয়ে গেল। পৃথিবীতে কি সত্যের কোনো দামই থাকলো না? 3 ভাগের 1 ভাগ 2 নম্বরই করে চাকরি পেয়েছে, কিন্তু 2 ভাগ তো তারপরে পড়াশোনা করে চাকরি পেয়েছে। তাহলে তাদের মানটা কোথায় থাকলো? এমনকি আমার হাজব্যান্ডও আছে, তার সত্যিই ভাগ্য খারাপ, সে 2016 সালে প্যানেলের পরীক্ষা দিয়ে পাস করেছিল। লাইফে একটাই পরীক্ষা পেয়েছিল, সেই পরীক্ষাতে প্রাইমারি, আপার প্রাইমারি, 9, 10, 11, 12 সবেই পাস করেছিল। তার মধ্যে 9, 10-এ প্রথম যোগ করেছিল, তারপরে 10 মাস পরে 11, 12 যোগ করলো। অত কষ্ট করে পড়ে পাশ করে নিজের যোগ্যতায় চাকরি পেলো, কিন্তু তার সেই সম্মানটা রইল কোথায়? তারাও মিশে গেল সাদা খাতা, 2 নম্বরই টাকা দিয়ে যারা চাকরি করলো তাদের দলেই তারা মিশে গেল। এটা কি প্রকৃত বিচার হলো? যারা যোগ্য তারা অযোগ্যের দলে চলে গেল? তারা অযোগ্য তাদের বেছে বিচার দিক, তাদের শাস্তি দিক, তার শাস্তি যারা যোগ্য তারা কেন ভোগ করবে? আমরা কোন রাজ্যে বাস করছি বলতো, যেখানে শিক্ষা শুধু একটা প্রহসন, শিক্ষা কেনা বেচা হয়? 3 ভাগে 2 ভাগ তো যোগ্য, তাদের বিচার কী হবে? তারা কীভাবে বিচার পাবে? এত কষ্ট করে পড়ে তাহলে তাদের কি চাকরির কোনো দাম থাকবে না? সত্যি আমার হাজব্যান্ড কেমিস্ট্রি টিচার, খুবই ব্রিলিয়ান্ট, হাজব্যান্ড বলে বলছি না, খুব পড়াশোনা ভালো, খুব রেজাল্ট ভালো, নিজের যোগ্যতায় সবগুলো পরীক্ষাতে পাশ করেছে এবং 2টোতে চাকরিও পেয়েছে। চাকরি পাওয়ার পর কেউ জায়গা কেনে, কেউ বাড়ি কেনে, কেউ গাড়ি ঘোড়া কেনে, সবাই তো লোন নেয়। এই যে হুট করে বেতন বন্ধ হয়ে গেল, চাকরি অনিশ্চয়তার পথে, তাহলে এর দায় কে নেবে? যারা টাকা দিয়ে চাকরি করছে তারা ঠিক বুক ফুলে ঘুরছে, তারা আবার আইনজীবী নিয়ে ছুটছে, কোর্ট কাছারি করছে, যোগ্যতায় পাশ করে চাকরি করছে, তারাই আজ ঘর থেকে বেরোতে পারছে না। আমার হাজব্যান্ড তো কাল থেকে বাড়ি থেকে বেরোয়ই না, বলছে রাস্তায় বেরোলে লোক কী বলবে, 2016 সালের শিক্ষক হচ্ছে। সম্মানটা কোথায় থাকলো? আমাদের শিক্ষার কি কোনো দাম নেই? আমরা এত পড়াশোনা করে গ্র্যাজুয়েশান, এমএসসি, বিএড, অনেকে তো ডক্টরেট, পিএইচডিও করা আছে, তারা শিক্ষকতা করছে, তাহলে তাদের কি পড়াশোনার কোনো দাম নেই? যারা সাদা খাতা দিয়ে পাশ করলো, যারা টাকা দিয়ে চাকরি করলো, তাদের সঙ্গে সমান বিচার হবে? সরকার তো কোনো দিনই সত্যের পাশে নেই, যারা অসৎ টাকা দিয়ে চাকরি করছে তাদের পাশেই আছে। তাহলে যারা নিরীহ, সম্মানীয়, সৎ পথে সারা জীবন মাথা উঁচু করে বেঁচে আসছে তাদের কি হবে? তারা কি বাড়িতে মুলুকে বসে থাকবে? বাড়ি থেকে বেরোতে পারবে না? তারা কি অন্যায় করেছে? তারা শুধু শিক্ষকতা করেছে, তাদের বড় ভুল তারা 2016 সালে পরীক্ষা দিয়ে পাশ করে চাকরি পেয়েছে, এটাই তাদের কি বড় অন্যায়? তোমরাই বলো, যাদের যাদের বাড়িতে এরকম ক্যান্ডিডেট আছে, যারা যোগ্য, অন্যায়ভাবে তাদের চাকরি গেছে, তাদের ফ্যামিলি অবস্থাটা ভাবো। প্লিজ তোমরা সত্যের পাশে থাকো, ভগবানের কাছে প্রার্থনা করো, তারা সৎ পথে চাকরি পেয়েছে, তারা যোগ্য, তারা যেন তাদের চাকরিটা খুব তাড়াতাড়ি ফিরে পায়। তোমাদের কাছে এইটুকু রিকোয়েস্ট, প্লিজ প্লিজ সবাই পাশে থেকো।